Say something, I'm giving up on you. গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার যেন সেই গুঞ্জনে একটুখানি সুর দিয়ে দিলেন যাকে নিয়ে গুঞ্জন সে নিজেই। এবার প্রকাশ্যেই ব্যাটম্যান খ্যাত অভিনেতা বেন অ্যাফ্লেকের ঠোঁটে ঠোঁট রেখে তাদের সম্পর্কের গুঞ্জনকে একলাফে আরও এক ধাপ এগিয়ে দিলেন জেনিফার লোপেজ। মায়ামির ফ্লোরিডা অঞ্চলে এক জিমে ঘটেছে এই ঘটনা। গত বেশ কিছুদিন ধরেই ফিসফাস শুরু হয়েছে অস্কার বিজয়ী বিখ্যাত অভিনেতা বেন অ্যাফ্লেক এবং বিশ্ববিখ্যাত মার্কিন পপ তারকা জেনিফার লোপেজের সম্পর্ক ঘিরে। এরপর এই জুটিকে একসঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে দেখা গেলে সেই ফিসফাস ক্রমশ পরিণত হয়েছে গর্জনে। তা সত্ত্বেও ওই দুই তারকার তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সংবাদ মাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদনে এবার জানা গেছে মায়ামির ফ্লোরিডা অঞ্চলে ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি। প্রতিদিন ব্যায়াম করাটা জেনিফারের অভ্যাস। বেশ কড়াভাবে এই নিয়ম মেনে চলেন তিনি। পারতপক্ষে জিম মিস করেন না এই পপস্টার। তাই জেনিফারের আরও একটু কাছাকাছি থাকার জন্য জিমে হাজির হয়েছিলেন বেনও। 2002 সালে জেনিফার ও বেন সম্পর্কে থাকলেও 2004 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে সম্প্রতি অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে 4 বছরের সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন জেনিফার। অন্যদিকে গত জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে নিজের সম্পর্কে ছেদ টেনেছেন বেন। তারপর থেকেই এই জুটিকে দেখা যাচ্ছে একসঙ্গে। আর এই খবরে আশায় বুক বেঁধেছেন জেনিফার ও বেনের অনুরাগীরা। আবার যদি ফিরে পাওয়া যায় প্রিয় জুটিকে একসাথে। নাজিলা খান মিম, সময় সংবাদ।